আসসালামু আলাইকুম, অ্যাকাউন্টিং এর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমরা যৌথ মূলধনির কোম্পানির মূলধন এই অর্ধ নিয়ে আলোচনা করতেছিলাম। গত ভিডিওতে আমরা 2018 সালের ক সেটের অঙ্কটির সমাধান করেছি। আজকে আমরা 2018 সালের খ সেটের অঙ্কটির সমাধান করব। তো খ সেটের অঙ্কটি যদি আমরা একটু প্রথমেই দেখি, ক নম্বরে বলা আছে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। তাহলে আমাদের প্রথমে করতে বলা হয়েছে জাবেদা। তো জাবেদা যদি আমরা করি, আমরা একটু উদ্দীপকটি পড়ে নিচ্ছি। লিপিংয়া অ্যান্ড কোম্পানি লিমিটেডের প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যের 5000 শেয়ার নিবন্ধিত। কোম্পানি 10% অবহারে অর্থাৎ 10% কম দামে শেয়ার বিক্রি করবে। তাহলে একটি শেয়ারের দাম ছিল 100 টাকা, এর 10% হলো 10 টাকা, অর্থাৎ 10 টাকা কমে বিক্রি করবে। তার মানে 100 টাকার শেয়ারটা সে বিক্রি করবে 90 টাকায়। 30,000 শেয়ার বিক্রি করার জন্য প্রচারপত্র ইস্যু করে কোম্পানি, 3,500 শেয়ারের আবেদন পায়। সরি, 3,000 শেয়ার বিক্রি করবে, সে 3,500 শেয়ারের আবেদন পেল। তো যেহেতু সে 3,500 শেয়ারের আবেদন পেয়েছে, প্রথমে আমরা আবেদনের জাবেদাটি দিব। আমরা জানি কোম্পানি ব্যাংকের মাধ্যমে টাকা পায়, তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা টাকাটি লিখব, কোম্পানি 3,500 শেয়ারের আবেদন পেল এবং প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য হলো 90 টাকা করে। তাহলে 3,500কে যদি আমরা 90 দ্বারা গুণ করি, তাহলে আমাদের টাকা চলে আসবে 3,15,000 টাকা। তো আমরা লিখলাম 3,15,000, আবেদনও 3,15,000। এই অঙ্কের প্রশ্নে বলা আছে যে আমাদের ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো আমাদের ব্যাখ্যা দিতে হবে না। এখন আমরা এই আবেদনে প্রাপ্য টাকাটাকে মূলধন হিসেবে ট্রান্সফার করব। তাহলে আমরা প্রথমে শেয়ার আবেদনটাকে ডেবিট করে দেব, শেয়ার আবেদন হিসাব ডেবিট। যা টাকা আছে সেম 3,15,000। আমরা প্রথমেই দেখে নিব অঙ্কটা কি অধিহারে শেয়ার ইস্যু নাকি অবহারের। যেহেতু আমরা আগেই জেনেছি এটি 10% অবহার বলা আছে, তো আমরা অবহার করার জন্য, যেহেতু অবহারটা ডেবিট হবে, অবহার করার জন্য আমরা একটু জায়গা রেখে দিব। এরপরে আমরা একটু নিচে লিখব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তো আমরা বিক্রি করব 3,000 শেয়ার, তাহলে এখানে হবে 3,000, এবং আমরা জানি মূলধনে সবসময় অরিজিনাল টাকাটা লিখতে হয়। তাহলে 3,000 × 100, তাহলে 3,00,000 টাকা আমাদের শেয়ার মূলধন। এরপরে দেখো, যেহেতু আমরা 30,000 শেয়ার বিক্রি করলাম, তাহলে সরি 3,000 শেয়ার বিক্রি করলাম, তাহলে 3,000 শেয়ারের জন্যই কিন্তু আমরা অবহার দিব। তাহলে শেয়ার অবহার ডেবিট, এই 3,000 শেয়ারের 10 টাকা করে অবহার ছিল, তাহলে 3,000 × 10, 30,000 টাকা। আচ্ছা, তো আমরা 3,500 শেয়ারের আবেদন পেয়েছিলাম, 3,000 শেয়ার বিক্রি করলাম, তাহলে আমাদের অতিরিক্ত শেয়ার থাকলো 500 শেয়ার, যেটা আমরা ফেরত দিয়ে দিব। তাহলে ফেরত দেওয়ার সময় কিন্তু, যেহেতু আমরা 90 টাকা করে আবেদনের সময় পেয়েছি, ফেরত দেওয়ার সময় কিন্তু আমরা 90 টাকা করেই ফেরত দিব। তাহলে ফেরত দিলে আমাদের ব্যাংকের টাকা কমে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট, এখানে টাকাটা হবে 500 × 90, তাহলে 45,000। তাহলে দেখো, ক্রেডিটে আমাদের চলে আসলো 3,45,000, ডেবিটে 3,15,000 এবং ক্রেডিটেও 3,45,000। এর মানে কিন্তু আমাদের ডেবিট ক্রেডিট ঠিক আছে, জাবেদা ঠিক আছে। তো এই দুটোই কিন্তু আমাদের শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা। এটুকু করলে কিন্তু আমাদের ক নাম্বার শেষ হয়ে যাবে। খ নাম্বার শুরু করব। খ নাম্বারে বলা আছে কোম্পানির হিসাবের বইতে ব্যাংক হিসাব এবং শেয়ার অবহার হিসাব প্রস্তুত করো। তো হিসাব প্রস্তুত করা মানে হলো খতিয়ান তৈরি করা। দেখো, আমরা খতিয়ানের একটি ঘরে গেছি, চলমান যে চকের ঘর ব্যাংক হিসাবের। তো আমরা যখন ব্যাংক হিসাবের খতিয়ান করব, আমাদের দেখতে হবে জাবেদার কোথায় কোথায় ব্যাংক আছে। তোমরা কিন্তু ইতিমধ্যে জাবেদাটি করেছো, জাবেদায় দেখেছো যে আমাদের প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ছিল ডেবিট, শেয়ার আবেদন ছিল ক্রেডিট। তাহলে বিবরণের ঘরে বিপরীতটি লিখতে হয়, আমরা লিখলাম শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব, এবং আমাদের ব্যাংক হিসাবটি ছিল ডেবিট এবং ব্যাংকে টাকা ছিল 3,15,000। তাহলে এই ডেবিটে আমরা লিখব 3,15,000, এবং এখানে ডেবিট হলে এই ব্যালেন্সেও ডেবিট 3,15,000। পরবর্তী জাবেদাটি আমাদের ছিল শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, মূলধন ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংক ছিল ক্রেডিটে, আর ক্রেডিটের বিপরীতে, ব্যাংকের বিপরীতে, সেখানেও ছিল শেয়ার আবেদন হিসাব। তাহলে এখানেও আমরা লিখব শেয়ার আবেদন হিসাব। তো দ্বিতীয় জাবেদায় কিন্তু আমাদের ব্যাংক হিসাব ক্রেডিট ছিল, তাহলে টাকাটি হবে ক্রেডিটের ঘরে এবং ক্রেডিটে ছিল 45,000 টাকা, তাহলে এখানে আমরা লিখব 45,000 টাকা। এবার যদি আমরা দেখি ব্যালেন্স শিটটি আছে ডেবিটে, এবং এই মাত্র আমরা যেটি লিখলাম মানে নতুনটি, সেটি আছে ক্রেডিটে। আমরা জানি একটি ডেবিটে একটি ক্রেডিট থাকলে দুটি বিয়োগ করতে হয়। তো এখন 3,15,000 থেকে আমরা 45,000 বিয়োগ করবো, তাহলে হয়ে যাবে আমাদের 2,70,000 টাকা। এটি আমরা ডেবিটে লিখলাম, কেননা ডেবিটেরটি বড় ছিল। তো এই পর্যন্ত করলেই কিন্তু আমার
ব্যাংক হিসাব শেষ হয়ে যাবে। তো এরপরে আছে শেয়ার অবহার হিসাব। আমরা এখন শেয়ার অবহার তৈরি করব, তাহলে এখানে শুধু ব্যাংকটা মুছে দিয়ে শেয়ার অবহার দিয়ে দিলাম আমরা শেয়ার অবহার। তো লক্ষ্য করো শেয়ার অবহার কিন্তু ছিল শুধুমাত্র দ্বিতীয় এন্ট্রিতে, সেখানে বলা ছিল শেয়ার অবহার ডেবিট, শেয়ার আবেদনও ছিল ডেবিট এবং ক্রেডিটে ছিল ব্যাংক হিসাব এবং শেয়ার মূলধন হিসাব। তো অবহারের কিন্তু আমরা টাকা দেই না, অবহারটা থাকে আমাদের মূলধনের সাথে সম্পর্কিত। তো এখানে আমরা লিখব শেয়ার মূলধন হিসাব, শেয়ার মূলধন হিসাব। তো অবহার ছিল ডেবিটে, আমরা ডেবিটে লিখে দিব। তো আমাদের 3000 শেয়ারের অবহার ছিল 30,000 টাকা ডেবিটে। তো এখানেও ডেবিট, এখানে ডেবিট হলে আমাদের ব্যালেন্সের ঘরে ডেবিট। তো অবহারের যেহেতু একটা যাবে ছিল, ওই একটাই খতিয়ান হবে, এরপর ঘর আটকে দিলে কিন্তু আমাদের খতিয়ান শেষ, অর্থাৎ খ নাম্বার অঙ্কটিও শেষ। তো এখন আমরা শুরু করব গ নাম্বার অঙ্ক। গ নাম্বারে বলা আছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। আমরা কিন্তু ক সেটের অঙ্ক করার সময় বলেছিলাম যে আর্থিক অবস্থার বিবরণী করার সময় কিন্তু আমরা সংক্ষিপ্তভাবেও করতে পারি, বিস্তারিতভাবেও করতে পারি, বিভিন্ন কলেজে বিভিন্নভাবে করা হয়। তো আমরা আজকেও বিস্তারিতভাবেই করব। প্রথমে কোম্পানির নাম লিখে দিব আমরা, লিপিকা অ্যান্ড কোং এর আর্থিক অবস্থার বিবরণী। অঙ্কে কিন্তু কোনো তারিখ দেওয়া নেই, তো আমাদের তারিখ দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা ঘরে কি নিব, আর্থিক অবস্থার বিবরণীর ঘর কিন্তু তোমরা সবাই জানো বিবরণের পরে তিনটি টাকার ঘর। বিবরণ এবং তিনটি টাকার ঘর হবে। তো আমরা প্রথমে দায়সমূহ বের করে নিব। তো এখানে উপরে প্রথমে আমরা লিখব অনুমোদিত মূলধন, অর্থাৎ কত টাকা অনুমোদন নিয়ে এই কোম্পানি গঠিত হয়েছিল, অনুমোদিত মূলধন। দেখো প্রথম লাইনে বলা আছে প্রতিটি 100 টাকা করে 5000 শেয়ার নিবন্ধিত, তাহলে এটি আমরা এখানে লিখব প্রতিটি 100 টাকা করে 5000 শেয়ার, তাহলে গুণ করলে চলে আসবে 500,000 টাকা। এই অনুমোদিত মূলধন কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, আমরা ক্লোজিং দিয়ে দিলাম। এখন আমরা লিখব ইস্যুকৃত ও বিলিখিত মূলধন, এখানে আমরা যে শেয়ারগুলো বিক্রি করেছি সেটি লিখব প্রতিটি 100 টাকা করে, যদিও আমরা 90 টাকায় বিক্রি করেছি কিন্তু এখানে আমাদের 100 টাকাতেই লিখতে হবে, সবসময় আমাদের মূলধনের শেয়ারের দামটা 100 টাকায় থাকবে। প্রতিটি 100 টাকা করে 3000 শেয়ার, তাহলে দাম চলে আসবে আমাদের 300,000 টাকা। এখন দেখো এই অঙ্কে কিন্তু শেয়ার অধিকার নেই, তাহলে কিন্তু আমাদের সঞ্চিত উদ্বৃত্ত কিন্তু আর থাকবে না। তো এই কিন্তু আমাদের দায় পাশ, এইটুকু করলেই কিন্তু আমাদের দায় শেষ, আমরা এখানে ক্লোজিং দিয়ে দিব। তাহলে আমাদের দায় পাশ শেষ হয়ে গেল, বাকি থাকলো সম্পদ পাশ। আমরা এখন সম্পদ পাশটা করে নেব। সম্পদ পাশে আমরা প্রথমে লিখব চলতি সম্পদ, যেটি আমাদের ব্যাংক হিসাব ছিল চলতি সম্পদ। ব্যাংকের ব্যালেন্স তোমাদের মনে থাকার কথা, আমরা কিছুক্ষণ আগেও চলতি সম্পদ আমরা কিছুক্ষণ আগেও কিন্তু ব্যাংক হিসাব তৈরি করেছি, সেখানে যে খতিয়ানের ব্যালেন্স ছিল 2,70,000 টাকা, সেটি কিন্তু আমাদের ব্যাংক হিসাবের পরিমাণ। তো ব্যাংক হিসাব 2,70,000 টাকা। এবং এই অঙ্কে শেয়ার অবহার রয়েছে, শেয়ার অবহারকে বলা হয় অলিক সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয় বা ভুয়া সম্পদ। তাহলে অলিক সম্পদে শেয়ার অবহার ছিল আমাদের 30,000 টাকা, শেয়ার অবহার ছিল 30,000 টাকা। তাহলে এই দুটো যোগ করলে আমাদের হয়ে গেল 300,000 টাকা, আমাদের সম্পদ আর দায় কিন্তু মিলে গেল, তার মানে কিন্তু অঙ্কটি ঠিক আছে। তো আজকে আমরা খ সেটের অঙ্ক করলাম, আগামীকালকে থেকে আমরা 2019 সালের বোর্ড প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। আশা করি সেই ভিডিওগুলো তোমরা দেখবে। ধন্যবাদ সকল।